হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো। তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে, সেটা হচ্ছে খুবই নর্মাল একটা ভিডিও। সো আমি আসলে চাচ্ছি যে সবাইকে বিগিনার যারা আছে তাদেরকে নিয়ে উপরে উঠে যাওয়ার জন্য আর কি, তাদেরকে শেখানোর জন্য। কারণ দেখে যাচ্ছে আসলে যারা এক্সপার্ট তারা হয়তো অনেক হাই লেভেলের ভিডিওগুলো দেখে যাচ্ছে, অনেক অ্যাডভান্স লেভেলের ভিডিওগুলোই ইউটিউবে পেয়ে থাকেন, বাট এইসব ছোটোখাটো বিষয়ে যেগুলো প্রবলেম হয়ে থাকে এসব বিষয়গুলো আর কি দেখে যাচ্ছে কিন্তু পাওয়া যায় না। সো আমি আবার আমি বলতেছি আবারও যারা ভিডিওতে মানে যারা কম্পিউটার বিষয়ে এক্সপার্ট, সো তাদের জন্য তো আর না। আর যারা দেখে এসে চাচ্ছেন যে কম্পিউটার থেকে কীভাবে আর্নিং করতে হয় বা কীভাবে কী করা যায়, কীভাবে কী উপায়ে ইন্টারনেট থেকে টাকা অর্জন করা যায় সে বিষয়ে কিছুই জানেন না, আমি সেই বিষয়ে ভিডিও আপলোড করতে থাকবো একবারে শুরু থেকে শেষ পর্যন্ত। এর মধ্যে HTML, CSS, জাভা স্ক্রিপ্ট, পিএইচপি, পাইথন সবগুলো এগুলো থাকবে। সো এর জন্য প্রথম আজকে যে টপিকটা সেটা হচ্ছে নোট প্লাস প্লাস ডাউনলোড করার জন্য। সো অনেকেই আমাকে মেসেজ দিচ্ছে যে ভাই নোট প্লাস প্লাস ডাউনলোড করতে পারতেছি না, ডাউনলোড করলেও দেখা গেছে আসতেছে না নতুন যে ফিচারগুলো, মানে কিছু কিছু প্রবলেম হচ্ছে। সো আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি সেটা ডাউনলোড করবেন। ঠিক আছে, অনেক বকবক করে ফেলছি, যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এটাই আশা করবো। কারণ আমি এখন আগে এতদিন আসলে তেমন একটা ভিডিও আপলোড করতে পারিনি, বাট এখন থেকে প্রতিদিন ভিডিও আপলোড, প্রতিদিন না হলেও হয়তো দুই পরপরই ভিডিও আপলোড করব। তো আমরা চলে যাচ্ছি কাজে। এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, যে কোনো ক্রোম ব্রাউজারে বা যে কোনো ইয়ে আপনাকে ওপেন করতে হবে। এরপর আপনাকে জাস্ট এখানে সার্চ করতে হবে নোটপ্যাড নোটপ্যাড প্লাস প্লাস, ব্যাস একটুটুকু লিখে আপনি এখানে সার্চ করবেন। তো সার্চ করার পরে সর্বপ্রথম যেটা আসবে নোটপ্যাড প্লাস প্লাস org.com, এই এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা লাস্ট রিলিজ যেটা করছে স্ট্যান্ড উইথ হংকং, এটা আমি চাচ্ছি না এটা ঝামেলা করবে। তো যাই হোক, আমি আগে টেনেছি 788 রিলিজ, এটা আমি এটার উপরে ক্লিক করবেন। এরপরে কথা হচ্ছে যে আপনার কম্পিউটারটিকে 32 বিটে চলতেছে নাকি 64 বিটে চলতেছে। সো এটা দেখার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার মাই কম্পিউটারে যাবেন, এরপরে হচ্ছে প্রোপাইটার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে যে 64 বিট অপারেটিং সিস্টেম, সো আপনারটা কি সেটা দেখে নেবেন। ঠিক আছে, তো দেখা তারপরে আপনার যদি 32 হয়ে থাকে তো এখানে ইনস্টলারে ক্লিক করবেন, আর যদি 64 বিট হয়ে থাকে তো এখানে ক্লিক করবেন। তো আমার যেহেতু 64 বিট আমি এখানে ক্লিক করব, আর এখানে ক্লিক করার সাথে আপনার অটো ডাউনলোড করে ডাউনলোড হয়ে যাবে। এদিকে ডাউনলোড অপশন সব সবসময় এগুলোতে যেতে হবে না, ডাইরেক্ট ইনস্টলে ক্লিক করবেন। তো ইনস্টলে ক্লিক করার পরে আপনার এরকম একটা ফাইল ডাউনলোড হবে। আমার যেহেতু ডাউনলোড করা আছে এখানে আমি আবার দ্বিতীয়বার ডাউনলোড করতেছি না। ঠিক আছে, সো আমি ডাউনলোড করে রাখছি তো আপনাদের দেখানোর জন্য। আমি এখন এটাকে ইনস্টল করব, কীভাবে ইনস্টল করতে হয় সেটা দেখব। কোথায় আছে? ও, এটার মধ্যে আছে মেবি অ্যাপস, হ্যাঁ এখানেই আছে। তো এখানে হচ্ছে অ্যাপস ফর পিসি নোট প্লাস 77, এরকম একটা ফাইল আপনাদের ডাউনলোড হবে। ফাইলটি জাস্ট 3.86 MB, তো জাস্ট ডাবল ক্লিক করবেন, এরপরে রান, এরপরে হচ্ছে ভাষাটা ইংলিশই থাকুক। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, কারণ শেষ পর্যন্ত না দেখলে কিছু ইয়া যেগুলো আপনার মিস করতে পারেন, যে কারণে আপনি অনেক ফিচার মিস করবেন। সো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। সো এরপরে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে নেক্সট, নেক্সটে ক্লিক করার পরে এগ্রিমেন্টগুলো এগুলো দেখা, আই এগ্রি, আই এগ্রি দেওয়ার পরে এখানে সি প্রোগ্রামে এটা থাক, এরপরে নেক্সট, নেক্সট করার পরে এই জায়গা হচ্ছে কাজটা। দেখুন এই যে যে ইয়াগুলো এগুলো হয়তো আপনার দেখে গেছে ইয়াগতার টিক মার্কস দেওয়া নাও থাকতে পারে, যেহেতু আমি আগে ইনস্টল করছিলাম তারপরে আবার আনইনস্টল করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এগুলো আমার অটো টিক দেওয়া আছে, বিশেষ করে অটো কমপ্লিট ফাইলস, এই কমপ্লিকেশন ফাইল, এটা প্লাগিনস, তারপর অটো আপডেটার, প্লাগিনস অ্যাডমিন, ঠিক আছে, থিমস, এগুলো আর কি টিক চিহ্ন দিয়ে রাখবেন যদি না দেওয়া থাকে। আর যদি দেওয়া থাকে তাহলে তো ভালোই, এটার প্রয়োজন নেই, সমস্যা নেই, তারপরে দিয়ে রাখতে পারেন, ফিউচার মিস করবেন কেন, ওখানে বাঙালি ফাও পেলে হালকাতে খায়। আচ্ছা যাই হোক, জাস্ট ফর ফান। এরপর আপনাকে যেটা করতে হবে নেক্সটে চলে যাবেন, নেক্সটে যাওয়ার পরে ইনস্টল, ব্যাস জাস্ট এখন আপনাকে ওয়েট করতে হবে। তো দাঁড়ান, দুধ দিয়ে না, আরেকটু কাজ বাকি আছে। এরপর হচ্ছে ফিনিশ। তো ফিনিশ করার পরে আপনি দেখতেই পাচ্ছেন যতগুলো ফাংশন যত ফিচার সব চলে আসছে। ঠিক আছে, সই ছিল। এখন কিছু গুরুত্বপূর্ণ কথা, জাস্ট একটু ওয়েট করেন, কথাগুলো একটু শুনুন। সেটা হচ্ছে যারা আসলে কি বলবো, বলতেও লজ্জা লাগছে তারপরেও বলতে হচ্ছে, আসলে কি ভিডিও দেখে আপনার যতটুকুই আমার ভিডিওতে যেরকম হয় ভিডিওটা, যদি কিছু না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন, বা ভিডিওটা দেখে গেছে ইয়ে করে আমি যে যদি উপকার হয়ে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন, আসলে হয় কি বা একটা লাইক করবেন।
আর যারা বড় ভাই আছেন যদি কোনো ভুল হয়ে থাকে ভিডিওর মধ্যে তারা অবশ্যই একটু টিপস দিবেন যে কিভাবে এই দিকে এইভাবে করলে একটু ভালো হইতো বা এটা করলে একটু আরেকটু ভালো হতো। ঠিক আছে, আসলে হয় কি আপনাদের এই কমেন্টসগুলো পেলে বা লাইকসগুলো পেলে আমাদের ভিডিও বানানোর যে উৎসাহটা এটা বাড়ে। আর যদি দেখি যে একটা ভিডিও আপলোড করছি তিন চার মানে দেখে আছে 5 দিন 4 দিন হয়ে গেছে কোনো কমেন্টস নাই লাইকস নাই, আসলে তখন ভিডিও বানানোর যে ভিতর থেকে একটা ইয়ে আসে সেটা চলে যায়। ঠিক আছে, সেখানে আশা করবো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর হ্যাঁ, দিস ইজ হৃদয় ওয়ান্স এগেইন, ইউ ওয়াচিং হাইপারটেক বাংলা। সো সবসময় হাইপারটেক বাংলার সাথে থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, শেষ এই করছি, আল্লাহ হাফেজ।